প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় দুই হাজার বাইশ সালের শিক্ষার্থীদের জানুয়ারি টু জুন উপবৃত্তি কিন্তু ইতিমধ্যে বিতরণ কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের জন্য নতুন খবর হচ্ছে দুই হাজার বাইশ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি বিতরণ সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজকে আপনাদের সাথে সেই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশ সালে সংক্রান্ত জরুরি বিষয়গুলো শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা লক্ষ্য করুন আমি বিষয়টি কিন্তু একটি নোটপ্যাড করে রেখেছি আপনারা ভালো করে খেয়াল করুন দুই হাজার বাইশ থেকে অর্থ বছরের উপবৃত্তি বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম আদিষ্ট হয়ে মাঠ পর্যায়ের উপবৃত্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বিশেষ করে সকল উপজেলা থানা শিক্ষা অফিসার সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার প্রধান শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে চলতি দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের জুলাই ডিসেম্বর দুই সময়ের জন্য উপবৃত্তির অর্থ আগামী পনেরো মে দু হাজার তারিখের মধ্যে বিতরণ শুরু করার কর্মপরিকল্পনা রয়েছে এ লক্ষ্যে ঈদের ছুটির অব্যাহতির পরেই চাহিদা সংক্রান্ত সম্পন্ন সম্পন্নকরণের জন্য পি মিস পিইএসপি মিস সফটওয়্যার উন্মুক্ত করা হবে উক্ত সময়ের সুবিধাভোগী শিক্ষার্থীদের অনুকূলে উপবৃত্তির চাহিদা প্রস্তুত সংরক্ষণ যাচাই বাছাই ও অনুমোদন সংক্রান্ত প্রস্তুতি ঈদের ছুটির পরপরই গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তা আপনারা বুঝলেন যে দুই হাজার বাইশের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি কিন্তু আগামী পনেরো মের মধ্যে বিতরণ শুরু হয়ে যাবে তো বন্ধুরা ঈদের পর পরে আপনারা কিন্তু প্রস্তুতি নিতে অবশ্যই দেরি করবেন না আর উপবৃত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন এখানে রেখেছি ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ